সিরাজগঞ্জের শাহজাদপুরে এক খামারি এবার ঈদে তুলেছেন তার 40 মন ওজনের গরু। কালো পাহাড় নামে ষাঁড়টির দাম চাওয়া হচ্ছে 40 লাখ টাকা, যা দেখতে খামারের বাড়িতে প্রতিনিয়ত হাজির হচ্ছেন উৎসুক মানুষ। প্রতিনিধিতে পাঠানো তথ্য ও ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। সোহেল মাস্টারের বাড়ির খামারে গরু আছে 13টি, তবে সব আকর্ষণের কেন্দ্রে এই কালো পাহাড়। 3.5 বছরে যার ওজন হয়েছে 40 মন, মালিকের ইচ্ছে এই ঈদে অস্ট্রেলিয়ান ক্রস জাতের ষাঁড়টি বিক্রি করে আগামীতে আরও বড় প্রজেক্ট হাতে নেয়া। তো আমি যদি এটার ন্যায্য মূল্য পাই তাহলে আগামীতে আরও বড় বড় গরু করতে পারবো, এর পরবর্তী বাছুরগুলো আরও আছে, এগুলোকে অনেক বড় বানাতে পারবো। কালো গরুর নাম ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে এলাকায়, তা দেখতে হাজির হচ্ছেন স্থানীয় এবং গ্রামের বাহিরের লোকজন। অনেকে আবার গরু লালন পালনের অভিজ্ঞতা নিতেও সেখানে উপস্থিত হচ্ছেন। কথা শুনছি অনেক যে অনেক বড় গরু, সেই গরুটা দেখতে আসছি এবং দেখলাম আসলে সিরাজগঞ্জ শহরে কিংবা জেলায় এরকম বড় গরু খুব কমই আমার জানা মতে এর আগে আর হয়নি। প্লাস আমারও গরুর ফার্ম আছে, আমি আরও বড় ধরনের গরু পালার জন্য একটু অভিজ্ঞতা মানে শেয়ার করার জন্য আসছি আর কি। আমি বহু জায়গায় ঘুরছি কিন্তু এরকম গরু আমার চোখে পড়ে নাই। ষাঁড়টি লালন পালন করা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে। পরিবারের সদস্যরা ছাড়াও গরু মোটাতাজাকরণে সহযোগিতা করেছেন পশু চিকিৎসক ও প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। আমরা চিকিৎসা সেবা এবং সার্বিক দিয়ে পরামর্শ দিয়ে থাকি। সরকারিভাবেও আমরা হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করি এবং তাদেরকে মাধ্যমে বিনামূল্যে খাদ্য এবং কৃমিনাশক ওষুধ এবং টিকা সরবরাহ করি, তার ফলে কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি হয়, তার ফলে আমাদের প্রায় 25% গরু উৎপাদন বৃদ্ধি পেয়েছে বছর। তবে এত পরিশ্রম এবং যত্নে লালন পালন করা হলেও করোনার কারণে এবার গরুটির ন্যায্য দাম পাওয়া নিয়ে সংশয়ে আছেন শরীফুল ইসলাম। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।